আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক একটি ক্লাস উপস্থাপন করব। ক্লাসটি পাঠ শিরোনাম হচ্ছে সূরা কাফিরুন, অর্থ সহ তিলাওয়াত করব। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ইবাদত করতেন এবং কাফিরগণকে কি বলেছেন সেই প্রসঙ্গে তোমাদের সামনে। তো প্রথমেই আগে সূরা কাফিরুন এর আয়াত সংখ্যা, সূরা কাফিরুনের আয়াত সংখ্যাটা লিখে দেই। সূরা কাফিরুন এর আয়াত সংখ্যা ছয়টি। এরপরে এই সূরাটি মাক্কি না মাদানি সে কথা বলা হয়েছে, যে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, সূরা আল কাফিরুন মাক্কি সূরা। এরপরে তোমাদের সামনে সূরা কাফিরুনটি তেলাওয়াত করব। শিক্ষার্থী অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদু ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। অর্থ বলো হে কাফিরগণ, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী আপনি বলুন কাফিরগণকে, হে কাফিরগণ, লা আবুদু মা তাবুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু কাফিরগণ ইবাদত করত এই মূর্তিগুলোর। এই কথাগুলোই শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন, আর সেভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফিরগণকে ডেকে তাদের প্রতি এই ঘোষণা জারি করে দিলেন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। পরের রাতে বললেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। চতুর্থ আয়াতে বলা হলো যে, এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো বা করছো। পঞ্চম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি বা করে আসছি করছি। ষষ্ঠ নম্বর আয়াতে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। অর্থাৎ কাফেররা কাফেরদের দিন পালন করবে, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা তার উম্মত, আমরা আমাদের দিন দীন ইসলাম পালন করব। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম বা দিন হচ্ছে ইসলাম। সুতরাং আমরা এই দিন অবশ্যই পরিপূর্ণভাবে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন যে সূরা কাফিরুন মাক্কি সূরা না মাদানী সূরা, অবশ্যই বলতে হবে সূরা কাফিরুন মাক্কি সূরা। এরপরে সূরা কাফিরুন এর আয়াত সংখ্যা কয়টি, অবশ্যই লিখতে হবে ছয়টি। এবং মাঝে মাঝে পরীক্ষা তোমাদের সামনে এসে থাকে,
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই কথাটির অর্থ কি, তখন অবশ্যই লিখতে হবে লাকুম দীনুকুম এর অর্থ তোমার দিন তোমার জন্য বা তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এই কথাটুকু কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে। যদি গত বছর বা 19 সালে এই কথাটি না এসে থাকে তো 20 সালে পরীক্ষায় কিন্তু এটি আসার সম্ভাবনা বেশি। আর যে কোনো সময় আমাদের যদি এটি মুখস্থ থাকে অথবা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটি কোন সূরার আয়াতের অংশ বা কোন সূরার কততম আয়াত এই কথাটি পরীক্ষায় আসতে পারে, তখন কিন্তু অবশ্যই বলতে হবে এটি সূরাতুল কাফিরুন এর প্রথম আয়াত, অর্থাৎ হে কাফিরগণ তোমরা অবশ্যই এই কথাটি কাফিরগণকে লক্ষ্য করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে কাফিরগণ আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরগণকে ঘোষণা করে দিলেন যে তোমরা আসলে যে মূর্তি বা দেবতাদের পূজা করে থাকো সেগুলোর ইবাদত আমি করি না, আর আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তোমরা হয়তো সেই প্রভু প্রতিপালক স্রষ্টার ইবাদত করো না, তোমরা করো তোমাদের নিজে হাতে গড়া এই মাটির দেবতা। সুতরাং আমরা যেন এই ধরনের ওই কাফির মুশরিকগণের মতো শিরক না করি এবং দেবতার ইবাদত উপাসনা না করি, আমরা যেন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমাদেরকে অনুশীলনী অর্থাৎ 101 পৃষ্ঠার যে অনুশীলনীগুলো রয়েছে সেই অনুশীলনীগুলো থেকে আমি তোমাদেরকে দুই একটি প্রশ্নের নমুনা তুলে ধরবো। সেটি হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন অনুশীলনীর অনুশীলনী 101 পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বরটা কম বেশি হতে পারে কারো বইয়ের সাথে, যে এটি 101 পৃষ্ঠা না হয় 102 পৃষ্ঠা হতে পারে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই অনুশীলনগুলো দেখো। এই যে চতুর্থ অধ্যায় যে পড়েছ, চতুর্থ অধ্যায়ের এই সূরা কাফিরুনটাই হলো সর্বশেষ পাঠ পাঠ্য বিষয়। এখান থেকে অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন অর্থাৎ কণ্ঠনালী মাঝখান থেকে উচ্চারিত হয় কোন কোন হরফ, সেখানে অবশ্যই বলতে হবে যে আইন ও হা কণ্ঠনালী মাঝখান থেকে উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে 4টা অপশন আছে, হামজা হা আইন হা গয়েন ও খ। অবশ্যই হামজা হা কণ্ঠনালী শুরু থেকে, আইন ও হা কণ্ঠনালী মাঝখান থেকে উচ্চারিত হয়। অবশ্যই এখানে গ নম্বরের অ্যান্সারটি সঠিক। এরপরে 2 নম্বর আছে কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয়, তখন অবশ্যই খ নম্বর অর্থাৎ গয়েন ও খ 2 নম্বর প্রশ্নে গয়েন ও খ এই প্রশ্নের উত্তরটি তোমাদের সঠিকভাবে বেছে নিতে হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, জিপার অগ্রভাগ কারোর সাথে লাগে কোন হরফটি উচ্চারিত হয়। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়লে তাহলে যেমন মাকরাজ তোমরা চিনতে পারবে জানতে পারবে, তেমনি পরীক্ষার উত্তর দেওয়া সহজ হবে। 4 নম্বর আছে, জিপার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের শেষ ভাগে লাগে কি উচ্চারিত হয়। অবশ্যই সা সিন ঝা এই হরফটি উচ্চারিত হয় অর্থাৎ খ নম্বর হবে। 5 নম্বর জিপার গোড়া তারুর সাথে লাগে উচ্চারিত হয়, এই যে মাঝখানে মধ্যখানে পেছানো কাপ অর্থাৎ কাপ একটি, এটি হলো মধ্যখানে পেছানো, আর যেটিকে কপ বলি সেটি হলো 2 নক্তাওয়ালা। তো জিব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কপ, আর জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারিত হয় মধ্যখানে পেছানো কাপ। প্রিয় শিক্ষার্থী, জিব্বার মধ্যখান থেকে যে হরফগুলো উচ্চারিত হয় তা হলো জিম শিন ইয়া। অবশ্যই এই হরফগুলো চিনে নিবে জিপার মধ্যখান থেকে, এই জিম শিন ইয়া এই 3টি হরফ উচ্চারিত হয়। এই কথাগুলো অবশ্যই পরীক্ষায় এসে থাকে, জিম শিন ইয়া, তারপরে কণ্ঠনালী শুরু থেকে, এরপর গুন্নার হরফ। তোমাদেরকে যেদিন ক্লাস নিয়েছিলাম গুন্না বিষয়ে, সেটি হলো নুন এবং মিমে তাসদিদ হইলে, নুন এবং মিমের উপরে তাসদিদ হলে অবশ্যই গুন্না করে পড়তে হয়। এছাড়া তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম যে ওয়াও বা মিম এই 3টি হরফের কথা পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে, সেটি হলো 2 ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম। আর ফা, এই যে ফা হরফটি উচ্চারিত হয় নিচের ঠোঁটের ভেজা অংশ থেকে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। কন্ট্রোলে হরফ আর শূন্যস্থান পূরণ দেখা আছে কোরআন মাজিদ আল্লাহ তাআলার, এখানে ড্যাশ আছে, ড্যাশে অবশ্যই হবে আল্লাহ তাআলার বাণী।
জিহ্বার গোড়া তারুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। দুই নম্বর হলো কফ, এরপরে আইন হা কন্ট্রোলের মধ্যখান থেকে উচ্চারিত হয়। বিরাম চিহ্নকে বলে ওয়াকফ, বিরাম চিহ্নকে বলে ওয়াকফ, অর্থাৎ ওয়াকফ শব্দের অর্থ বিরাম, বিরতি লওয়া, শ্বাস নেওয়া। কুরআন মজিদের ভাষা আরবি ইত্যাদি বিষয়গুলো তোমাদের অবশ্যই চেনা জানা দরকার। প্রিয় শিক্ষার্থী, এরপরে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে, ডান বাম মিলকরণ রয়েছে, দুই ঠের থেকে উচ্চারিত হয়। দেখো এখানে ডান বামে অবশ্যই এখানে ওয়া বা মিম লিখতে হবে। আর কুরআন মাজিদ হলো সর্বশেষ, এখানে উত্তরে লিখতে হবে আসমানি কিতাব। এই বিষয়গুলো যদি তোমরা এখন থেকে পড়ো তাহলে পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না। এছাড়া কুরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়ার অতীব জরুরি, সহি শুদ্ধভাবে না পড়লে, সালাত আদায় করলে সালাত যেমন কবুল হবে না, তেমনি কুরআন মাজিদ পড়েও সওয়াব পাওয়া যাবে না। অতএব আমরা যেন মাকরাজগুলো চিনে নিই, মাত, মাকরাজ, ঈদগাম, ইজহার, ইকফা ইত্যাদি বিষয়গুলো জানা আমাদের আবশ্যক, অবশ্যই এগুলো আমরা জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা পঞ্চম অধ্যায় থেকে ক্লাস নেব পরবর্তী দিনগুলোতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে, এখানে থেকে আমরা আগামী ক্লাসগুলো নেব। সবাই ভালো থাকো, ভালোভাবে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।